আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আইরিন জুই ব্লগস। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকে দুপুরে রান্নাবান্না শুরু। আসলে এখন বাহিরে বের হইতেই ভয় লাগে, যখনই বাহিরে যাই মনে হয় যে যতটা সম্ভব দরকারি জিনিসগুলো কিনে নিয়ে আসি। তো এটাতে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে আমি মাশকলার ডাল রান্না করব। আর এই যে মাশকলার ডাল, এটা আমি ব্লেন্ড করে নিছি। আসলে খিচুড়ি রান্নার জন্য এটা রেখেছিলাম, তারপর দেখি যে খিচুড়িতে বেশি হয়ে যাবে, তাই আমি রান্নার জন্য একটু রেখে দিছি। তো সেটাই আমি এখন রান্না করব। আর এই ডালটা আমি আমার আম্মু খুবই পছন্দ করি। তো এই যে ডালটা রান্না করার জন্য ডালটা প্রস্তুত করতেছি। তো এই যে ডালটা ভালো করে রান্না করতেছি। তো এইখানে হচ্ছে আলু, টমেটো আর বেগুন দিয়ে আমি রান্না করব। আর আমার সেটা আম্মু নিয়ে আসছে মাছগুলো, আমাদের পুকুরের মাছ আমার আম্মু নিয়ে আসছে। তো এই যে বরাবরের মতো আমি চুলাটা মুছে নিচ্ছি। বরাবরের মতো চুলা মুছে নিলাম, আর একটু পরপরই আমি চুলাটা মুছে নিই। আর এই যে আমার ডাল, আর এই ডালটা কিন্তু একটু ঝাল, একটু মশলা এরকম হইলেই মজা লাগে। আর আলু টমেটোটা আমি ভালো করে কষাই নেব। আর এগুলো কষানোর পর যেহেতু বেগুন একটু নরম সবজি, তাই বেগুনটা আমি একটু পরে দিয়ে দেব। পরে দিয়ে ভালো করে কষাবো যাতে খুলে না যায়। আমি বেগুনটা আবার একটু আস্তে আস্তেই রাখি। তো ভালো করে অনেক সময় ধরেই কষাইতে হবে। আর এই যে ডাল, ডালও তো যদি যত জাল হবে ততই মজা হবে। আর মাছ দিয়ে দিলাম তরকারিতে। তো আস্তে আস্তে, আর ডালটাতে ধনে পাতা দিলে খুব মজা লাগে, যেহেতু আমি এখন আর ধনে পাতা খাচ্ছি না, তো ধনে পাতা দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার জন্য সবাই কষ্ট করছে, সাফার করছে এই শীতের সিজনে, ভালো করে সবজি ধনে পাতা কিছুই খেতে পারলো না। আর তরকারিটা হচ্ছে, তরকারিতে মাছ দিয়ে দিলাম ভালো করে মুছে টুছে, তারপর বসায় রাখবো। প্রায় হয়ে গেছে। আসলে এভাবে তরকারি রান্নাতে আমার যখন সুস্থ থাকতাম, এভাবে তরকারি রান্নাতে আমার খুব ভালো লাগতো। আর এখানটা আমি গাগরা রান্না করব। এটা আসলে যারা আমার কাজিন আত্মীয় স্বজন তারা আসলে বুঝতে পারবে যে গাগরা জিনিসটা কি। তো বিশেষ করে আমার খালাম্মা আমার ভিডিওগুলো দেখে উনি আসলে খুবই পছন্দ করবে এই গাগরাগুলো দেখে, হয়তো বা কমেন্টসে জানাবে আমাকে। আর এখানে এত সস্তা গাগরা, এখানে 10 টাকা, মাত্র 10 টাকার গাগরা নিয়ে আসলাম। আলু টমেটো তারপর বেগুন লইট্টা শুটকি দিয়ে রান্না করব, কারণ আমি আমার বাসায় অন্য কোনো শুটকি ছিল না, আমি এখন শুটকি খেতে পারি না। তো এটা কিন্তু আমি মেখে বসাবো, মানে কষাবো না, মাখানো শুটকি তরকারি রান্না করব তেল ছাড়া।
আসলেই মজা হয়েছে। খাওয়ার পর আমি ভিডিওটা ছাড়লাম, অনেক মজা হয়েছে। তো আমার খালাম্মারা খুবই পছন্দ করে এই গাগরাটা, তো ওদের থেকে শেখা, তো আমিও পছন্দ করি। আর অনেকটাই কচি ছিল। আর এই যে বেগুনগুলো আমি পরে দিয়ে দেবো, আর রসুনটা নামানোর আগে ছেঁচে দেবো রসুনটাকে, টমেটোটাও দেব। তো আমার ডালটা প্রায় হয়ে গেছে। আম্মুকে ডাকছিলাম যে আম্মু একটু দেখে যাও হয়েছে কি না। আর এই যে গাগরা একদম তেল ছাড়া মাখানো, দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ হয় তাহলে বেগুন দিয়ে দেব, যেহেতু বেগুন একটু নরম সবজি। তারপর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো এখন এত সুন্দর দেওয়া মাত্র গলে যায়, খুবই ভালো লাগে। আর এখন আমি শুটকিটাও দিয়ে দেব, আর অল্প পরিমাণ শুটকি দিলাম, কারণ আমি শুটকি খেতে পারি না, বেশি ঘ্রাণ হলে দেখা যায় খেতে পারবো না, ভালো লাগবে না। তো তার জন্য আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম, আর বেগুনটাও দিয়ে দিলাম। আর রাতে কালকে বিকেলবেলা একটু সেমাই রান্না করছিলাম, সেই সেমাইটা আর একটু দুধ দিয়ে একটু জাল করে নিচ্ছি, আম্মু বিকেলে খাবে। আমার আম্মুর খুব পছন্দের একটা সেমাই, তো আম্মু আসলে আমি এভাবে রান্না করে দিই। আর এই যে আমার তরকারিটা, আসলে কেউ যারা যারা এই তরকারিটা পছন্দ করে তাদের সত্যি জিভে পানি চলে আসবে, কারণ গাগরা একটা সুন্দর ফ্লেভার আছে। গাগরাতে কারণ এটা বললাম যে আমরা সবাই খুব পছন্দ করি। আর এই যে আমি রসুনটা দিয়ে দিলাম, একটু পর নামিয়ে ফেলবো। আর ধনে পাতা দিলে সুন্দর একটা গন্ধ হয়, কিন্তু যেহেতু আমি এখন খাই না তাই দিচ্ছি না। আর এটা আসলে সবাই চিনেও না যে গাগরা কী জিনিস, অনেকে চিনেও না। এটা চিনানোর মতো কোনো উপায়ও নেই, কারণ অনেকে চিনে না, যেহেতু বুঝাইতে পারবো না কেমন। এটা একটা গাছ পাতার মতো গাছ হয়। আর মাঝখান দিয়ে আমি একটু ধুয়ে টুয়ে নিচ্ছি, অল্প পরিমাণে ছিল কারণ সাথে সাথে আমি ধুয়ে ফেলি, একটু ধুয়ে নিচ্ছি। আর তানজিল হঠাৎ করে চিংড়ি মাছ নিয়ে আসলো, তো চিংড়ি মাছ রান্না করবো। তার জন্য আমি এখান সাইডে একটু পেঁয়াজ কেটে রাখলাম। আর আমার আব্বু আসলে ওই রকম অনেক কিছু খায় না, তাই আব্বুর জন্য এই চিংড়ি মাছটা রান্না করা। আর এটা আজকে দই খেলাম, দইয়ের আত্মাটা রেখে দিলাম, আমরা এটাকে আত্মা বলি, তো সেই হাঁড়িটা রেখে দিলাম, যদি কাজে লেগে যায়। আমি অনেক সময় তরকারি টরকারি কেটে রাখি, তো অনেক সময় খালাদের দিয়ে দেই, কিন্তু মাঝে মধ্যে রেখে দেই। আর এই যে ধোয়া পালা শেষ, আর একটু চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজটা বসাই দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করব। চারদিকে এত শব্দ, কাজ চলতেছে। আসলে ভিডিও অন করলে আর অফ করার মনে থাকে না, তখন আসলে অন করেই চলে যায়। আর এখনও যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। একটা সাবস্ক্রাইবে আপনাদের কোনো সমস্যা হবে না, আর একটা সাবস্ক্রাইবে আমি অনেক উপকৃত হব। তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটাতে, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার মোবাইলে চলে যায়। আর আপনাদের উৎসাহের কারণে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই যে টমেটো দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায়। এখন যেহেতু দেশি পেঁয়াজ, এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায়,
একটু কম ভাজলেও রান্না করলে মজা লাগে, সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে আমি একদিন খাওয়ার ভিডিওটা ফুল দেব, যাতে আমরা কিভাবে খাচ্ছি আমরা সবাই মিলে একসাথে, সেই ভিডিওটা দেব। আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভালোই মোটামুটি বড় বড় চিংড়ি মাছ ছিল, দামেও কম ছিল, এটা সম্ভবত 500 টাকা কেজি নিয়ে আসছে। আর এখন আমার চিংড়ি মাছ খুব পছন্দের। তো আজকে এ পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।